আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ের প্রতিদিনের রান্নাবান্না। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি একটি মজাদার রান্না করব, সেটা হচ্ছে লতি দিয়ে লটকা শুটকি। এটা কিন্তু আমরা কম বেশি সবাই খাই। আমরা কিন্তু অনেকে চিংড়ি মাছ দিয়েও খাই, ছোট চিংড়ি, বড় চিংড়ি কিংবা ইলিশ মাছ দিয়েও কিন্তু আমরা এটা রান্না করে খেতে পারি। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুটকি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি এবং লতিগুলোও কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। তো এখন আমি এই লতিটা একটু লবণ দিয়ে আমি পানির মধ্যে একটু গরম ভাপ দিয়ে নিব, এতে করে উপরে যে একটা কালো কালচে ভাপ থাকে সেটা চলে যাবে ভাপ দিয়ে নিলে। তো আমি এখানে এটা 2-3 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিব। এ তো আমার 2-3টা বলক কিন্তু হয়ে গিয়েছে। হালকা পরিমাণ, এটা কিন্তু পুরাটা সিদ্ধ করব না, আমরা হাফ সিদ্ধ করব। তো আমার কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি পানিটা ফেলে দিব, ফেলে দিয়ে আমি লতিটা রাখবো, এই পানিটা কিন্তু নিব না। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন, পেঁয়াজ এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এখানে কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি আমি এবং কিছু রসুনও দিয়েছি। তো আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এর মধ্যে কিন্তু আমি এখন এর মধ্যে শুটকিটা দিয়ে দিব। আসলে এর মধ্যে শুটকিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো ছড়ায় তরকারিটার মধ্যে। আমি এর সাথে শুটকিটা ভালোভাবে ভেজে নিব। আমার শুটকিটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে। এখন আমি এখানে পানি দিয়ে দিব অল্প পরিমাণ। পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে হাফ চামচের মতো আমি আদার পেস্ট এবং রসুনের পেস্ট একসাথে সেটা আমি দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি এবং লবণ দিয়ে দিব এবং আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি আর একটু পানি দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষাবো। এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। আসলে কি হয়, আমাদের প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আমরা একঘেয়েমি হয়ে যাই। তো এরকম করে রান্না করে খেলে কিন্তু একটু, আর যারা শুটকি প্রেমী আছেন আমি আশা করি তাদের অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা। তো এই তো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে লতিটা দিয়ে দিব। লতিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আসলে এখন যেহেতু সামনে রোজা চলে আসছে, তো ইফতারির পরে কিন্তু মাছ মাংস এসব দিয়ে কিন্তু ভাত খেতে ইচ্ছা হয় না আমাদের। এরকম করে কিন্তু যদি আপনারা লতি দিয়ে, শুটকি দিয়ে কিংবা চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে আপনারা একটু রান্না করেন, তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। আসলে সারাদিন রোজা রেখে এরকম কোনো লোভনীয় খাবার হলে কিন্তু খুব, মানে মুখেও রুচি আসে, খেতেও ভালো লাগে কিছু। তো এই তো আমি কিন্তু ভালোভাবে কষি নিয়েছি লতিটা এবং শুটকিটা। এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, কেননা এটা তো আগেই হাফ বয়েল আছে, তাই আমি এখন অল্পই পানি দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো এই তো আমার এখানে আমি এখন একটু সরিষা বাটা দিয়ে দিব। এটা কালো সরিষা বাটা দিয়েছি আমি, আপনারা যে কোনো সাদা সরিষাটাও দিতে পারেন। সরিষা বাটাটা আমি দিলাম, আমার কাছে ভালো লাগে এবং খেতেও ভীষণ টেস্ট হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা কেউ, তবে নতুন করে একটু ট্রাই করলে কিন্তু খারাপ হয় না, আপনারা দেখতে পারেন যে এটা। তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করব। এই তো দেখতেই কিন্তু পাচ্ছেন আপনারা, দেখতে কত সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল, একদম ঝাল ঝাল হয়েছিল। চতুর্দিক থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে, তার মানে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু বাসায় এইভাবে করে খেতে পারেন, যেহেতু সামনে রোজা, এর রোজার ইফতারির পরে কিন্তু এরকম একটা খাবার হলে কিন্তু একদম জমে যায়। আশা করব অবশ্যই আপনারা এইভাবে রান্না করে খাবেন, আর যারা কখনো খাননি তারাও একবার ট্রাই করে দেখবেন খেতে কত মজা।
তা আজকে কিন্তু আমি দুপুরবেলা প্রচুর গরম পড়েছিল, তখন কিন্তু আমি একটু কাঁচা আমের ভর্তা করেছিলাম। কাঁচা আমের ভর্তাটা কিন্তু অনেক ইয়ামি, এটা আমরা সবাই জানি। যারা আমরা টক খেতে ভালোবাসি তারা কিন্তু এই ভর্তাটা আমরা করে খেতে পারি, এবং যারা নাকি নাও খায় তারাও কিন্তু আপনি একটু ট্রাই করে দেখবেন যে আসলে কিন্তু অনেক টেস্ট। আমি কিন্তু একটা আম ছুলে এভাবে একটা বিটার দিয়ে কেটে নিচ্ছি পাতলা করে, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাটতে পারেন, কিংবা এরকম যদি একটা কাটার থাকে সেটার মাধ্যমেও কিন্তু আপনারা সুন্দরভাবে কেটে নিতে পারেন। তাহলে আমি পুরাটা কেটে নিচ্ছি, এই তো আমার পুরাটা কিন্তু কাটা, পুরো আমটাই আমি কাটিয়ে মানে কেটে ফেলেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু পাতলা করে কেটেছি। এখন আমি এর মধ্যে একটা বোম্বা মরিচ দিয়ে আমি ভর্তাটা করবো। আমি অর্ধেক বোম্বা মরিচ মানে অল্প একটু বোম্বা মরিচ নিয়েছি, কেননা বোম্বা মরিচ কিন্তু প্রচুর ঝাল হয়ে থাকে। এখানে আমি এক চামচের মতো চিনি নিয়েছি এবং একটু সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ নিয়েছি, আর একটু কাসুন্দি নিয়েছি এখানে আমি। তো এটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এখন মেখে নিব। আপনারা কিন্তু চাইলে এরকম গরমের মধ্যে কিন্তু এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। আসলে কিন্তু এই গরমে কিন্তু একটু টক জাতীয় খাবার কিন্তু দুপুর দিকে আসলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করি আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাবেন। আম ভর্তাটা আমাদের সবারই প্রিয়, এটা আমরা সবাই জানি। মেয়ে মানে মেয়েদেরও কিন্তু বেশি প্রিয় হয়, ছেলেদেরও কিন্তু অনেক প্রিয় হয়। আমার ছেলে কিন্তু আম ভর্তাটা অনেক পছন্দ করে, যদিও ও ছেলে। আমরা সবাই জানি যে মেয়েরা টক পছন্দ করে, কিন্তু এটা কিন্তু ভুল, ছেলেরাও কিন্তু টক পছন্দ করে। এতো আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, ভালোভাবে আমি মেখে নিয়েছি এটা। এখানে আমি 3টা বরফ আইসকিউব দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তবে আইসকিউবটা দিলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি, এবং সবাই নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন। দেখুন ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আসলে আর জিভে পানি আসলে কিন্তু আমি দায়ী না, আমি কিন্তু একাই খাচ্ছি। আপনারা কিন্তু এটা এভাবে বানিয়ে খাবেন বাসায়, কেননা এটাতে কিন্তু অত কোনো কিছুই প্রয়োজন হয় না। সাধারণত ঘরে যা থাকে তা দিয়েই কিন্তু এটা খাওয়া যায়। এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।